হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটার দাম 1,11,000 টাকা এবং এটা হলো আসুসের টাফ গেমিং A15। ওয়েল, যখন আমরা এই ল্যাপটপটা চুজ করি তখন দেখলাম যে এই ল্যাপটপটা আমাদের এই বাজেটের মধ্যে অনেক কিছু অফার করছে। সো আজকে আমরা পুরো ভিডিও জুড়ে দেখবো যে এই ল্যাপটপটা আসলেই কি ভালো পারফর্ম করছে, বেঞ্চ মার্কিং করবো, গেমিং করবো এবং সব মিলিয়ে দেখবো যে এটা আসলে ওয়ার্থ ইট কিনা। সো কথা না বাড়িয়ে আমি আফ্রিদ আলম পলক, চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিও। সো প্রথমেই আমরা যদি এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এটা কিন্তু পুরোটাই প্লাস্টিক বিল্ডের একটা ল্যাপটপ। যদিও প্লাস্টিক বিল্ডের, বাট এটা কিন্তু অনেক শক্তপোক্তভাবে ল্যাপটপটা বানানো হয়েছে, অর্থাৎ টাফ। এই ল্যাপটপটা কিন্তু আসলে টাফ বিল্ড করে বানানো হয়েছে, কিন্তু বিল্ড কোয়ালিটি অনেক টাফ হলেও এটা ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব একটা পার্সোনালি পছন্দ হয়নি। খুব একটা স্লিক ডিজাইনের না, এবং একটা রেট্রো ভাইব ওরা এনেছে। ওদের আসুস টাফের কিন্তু আরও অনেক স্লিক ডিজাইন কিন্তু ওরা আগে বানিয়েছে, বাট এটা একটু রেট্রো ভাইব করতে যে আমার কাছে মডেলটা একটু বেশি ওল্ডিশ টাইপের লেগেছে। তো সে যাই হোক, এরপর আমরা যখন আইওপোর্টসের দিকে তাকাই তখন আমরা লেফটে দেখি যে এখানে আছে ইথারনেট পোর্ট, HDMI পোর্ট, USB টাইপ A 3.2 2টি এবং USB টাইপ C 1টি, এবং রাইটে এটাতে আছে USB টাইপ A 1টি। এবং এই ল্যাপটপটার ওজনটাও কিন্তু 2.3 কেজির মতো। সো মোটামুটি বেশ ভারী একটা ল্যাপটপ বলা। এরপর আমরা যখন এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি একটু টেস্ট করার জন্য এই ল্যাপটপের যে সবচেয়ে উইকেস্ট এরিয়া, অর্থাৎ ল্যাপটপের কিবোর্ডের মাঝখানে একটু বেন্টেজ করার ট্রাই করি, এবং সেখানে আমরা দেখি যে এইটা কিন্তু খুব বেশি ওইখানেও কিন্তু খুব বেশি ওয়েবলি না, অর্থাৎ বেশ শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটি কিন্তু টাফ আমাদের অফার করছে। বল টাফ কিন্তু এবার এখানে একটা ফুল সাইজের একটা সলিড কিবোর্ড এখানে ইমপ্লিমেন্ট করেছে, যেটা দিয়ে কিন্তু টাইপিং বা গেমিং করে আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে, এবং এইটার কিন্তু রেসপন্সটাও বেশ ভালো ছিল, অর্থাৎ টাইপিং এক্সপিরিয়েন্সে কিন্তু এটা আমাদের বেশ ভালো একটা জিনিস অফার করেছে। বাট টাফ এবার যে জিনিসটা খারাপ করেছে সেটা হলো এখানে একটা ছোট সাইজের একটা ট্র্যাকপ্যাড ওরা এখানে ইমপ্লিমেন্ট করেছে। ওয়েল, যদি ট্র্যাকপ্যাডটা একটু বড় হতো তাহলে কিন্তু পুরোটা মিলে একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যেত, আর ট্র্যাকপ্যাডটা কিন্তু রেসপন্সটা আমাদের কাছে কিন্তু একটু এভারেজই লেগেছে, খুব বেশি আমাদের কাছে ভালো লাগেনি। এরপর আমরা যখন এটার সাউন্ড কোয়ালিটির দিকে যাব তখন দেখি যে এইখানের সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো, একটু এভারেজ টাইপের ছিল। দুইটা এভারেজ কোয়ালিটির স্পিকার ওরা ইমপ্লিমেন্ট করেছে, যেটা দিয়ে কিন্তু খুব বেশি বেস বা ট্রেবল এক্সপেক্ট না করাটাই বেটার, কাজ চালিয়ে নেওয়ার মতো সব কিছু শুনতে পারবেন ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আর লাস্টলি যখন আমরা এটা ওয়েবক্যাম নিয়ে কথা বলবো, ওয়েল ওয়েবক্যাম আসলে নিয়ে কি আর বলবো, সব ল্যাপটপেরই ওয়েবক্যামটা আসলে বেশি একটা ভালো হয় না, আর আসুস যে আমাদের ওয়েবক্যাম অফার করেছেন ব্যাপারটা এইটাই আমাদের কাছে ভালো। সো ওয়েবক্যাম কোয়ালিটি ইজ নট ভেরি গুড, এটাই বলতে হবে। ওয়েল, এই ল্যাপটপের যখন আমরা ডিসপ্লের দিকে তাকাই তখন দেখি যে টাফ এটাতে 144Hz একটা ফুল এইচডি ডিসপ্লে ইমপ্লিমেন্ট করেছে, এবং এই ডিসপ্লের ফার্দার ক্যালিব্রেটটা মাপার জন্য আমরা আমাদের এই স্টুডিওর নতুন সংযোজন স্পাইডার এক্স প্রো দিয়ে এই স্ক্রিনটা আমরা টেস্ট করি, এবং সেখানে আমরা দেখতে পাই যে এটাতে sRGB 66%, Adobe RGB 50% এবং DCI P3 49%। অর্থাৎ আমরা ভালোভাবে বুঝতে পারছি যে এটার কালার অ্যাকুরেসি খুব বেশি না হলেও এটাতে কিন্তু একটা 144Hz একটা ডিসপ্লে ওরা ইমপ্লিমেন্ট করেছে, যেটা কিন্তু আমাদের একটু বেশ ভালোভাবে পুষিয়ে দিচ্ছে। সো এই ল্যাপটপটার আমরা যখন আমরা ব্রাইটনেসটা চেক করলাম তখন দেখলাম যে এটার সেন্টার ব্রাইটনেস 239 nits মতো, যেটা কিন্তু ইনডোরের জন্য একদম সাফিসিয়েন্ট, বাট এইটা দিয়ে যখন আপনারা আউটডোরে ইউজ করতে যাবেন তখন কিন্তু একটু বেগ পেতে হতেই পারে। এবং এই ল্যাপটপটা যখন আমরা ইউজ করি তখন কিন্তু এই ল্যাপটপটার আমাদের শার্পনেসের কোনো ঘাটতি মনে হয়নি, বেশ ভালোই শার্পনেস ছিল, বাট শিফটিং ইস্যু বা ডেভিয়েশন ইস্যু এইসবের কোনো ইস্যু টিস্যু আমরা দেখিনি। কালার অ্যাকুরেসি একটু কম, এটা নিয়ে আপনাদের একটু ঝামেলা হতে পারে, বাট ওভারঅল এই ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো ইউজেবল। সো চলুন এরপর দেখা যাক যে টাফ আন্ডার দ্য হুডে কী কী অফার করছে। ওয়েল, প্রসেসর হিসেবে এখানে ইমপ্লিমেন্ট করা আছে রাইজেন 5 7535HS 6x12 থ্রেডের, এইটা কিন্তু হাইয়েস্ট পারফরমেন্স সিরিজের ওদের একটা প্রসেসর। এরপর এখানে আছে 8GB 4800MHz DDR5 RAM, যেটা কিন্তু আপগ্রেডেবল, এবং NVMe-র 512GB Gen4 একটা SSD এখানে আছে, আর সাথে আছে RTX 3050 4GB একটা গ্রাফিক্স কার্ড। ওয়েল, স্পেক ওয়াইজ এটা কিন্তু আমাদের বেশ ভালোই লাগছে যে এটা আমাদের কী কী অফার করছে, বাট আমাদের একটা রেকমেন্ডেশন থাকবে যে আপনারা এখানে আর একটা 8GB একটা স্টিক লাগিয়ে নিন, তাহলে এখানে আপনাদের পারফরমেন্সের ক্ষেত্রে কোনো বেগ পেতে হবে না।
এটাই আমাদের মনে হচ্ছে। সো চলো এরপর আমরা দেখি যে বেঞ্চমার্কিং সেকশনে যাওয়া যাক, যে দেখি এটা কেমন পারফর্ম করলো। সো প্রথমে এটা সিপিইউ ক্যালিবারটা মাপার জন্য আমরা যখন এটাকে গিগ বেঞ্চে বসালাম, তখন দেখলাম যে সিঙ্গেল করে 1956 মতো স্কোর দিয়েছে এবং মাল্টি করে 6882 মতো স্কোর এটা তুলেছে। এরপর ওপেন সিএলে যখন গেলাম তখন দেখলাম যে 58284 মতো স্কোর এটা পুশ করেছে। সো এরপর আবার আমরা জিপিইউ ক্যালিবারটা মাপার জন্য যখন এমএসআই কনভার্টারে বসালাম, তখন দেখলাম যে এটা মোটামুটি 31 FPS এর মতো ধরে রাখে, যেটা কিন্তু বেশ ভালোই একটা স্কোর বলা যায়। এরপর এটাকে যখন আমরা ভিডিওতে বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে সিপিইউতে 9159 এবং জিপিইউতে 880 মতো এটা স্কোর উঠে। এবং লাস্টলি যখন আমরা এটার এসএসডি স্পিডটা মাপলাম, যেটা কিন্তু অনেক ক্রুশিয়াল বলা যায়, সো এই এসএসডি স্পিডটা যখন আমরা মাপলাম, তখন দেখলাম যে এখানে রিডের ক্ষেত্রে 5087 MBPS এর মতো স্কোর তোলে এবং রাইটের ক্ষেত্রে এটা কিন্তু 4000 মতো স্কোর তোলে, যেটা কিন্তু মানে Gen 4 SSD হিসেবে একদম টপ নচ না হলে আমাদের কিন্তু বেশ ভালোই একটা স্পিড এটা আমাদের অফার করছে। তো গেমিং যেহেতু ল্যাপটপ, সো আমরা এই ল্যাপটপটা দিয়ে বেশ কিছু গেমিং করার ট্রাই করেছি এবং দেখার চেষ্টা করেছি যে 3050 আসলে কেমন পারফর্ম করছে। সো প্রথমেই আমরা সাইবার পাঙ্ক হাইপ প্রিসেটে যখন এটা বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে এখানে এভারেজে 40 FPS এবং 1% লোড রেট 22 FPS আসছে। ওয়েল, এরপর আমাদের মনে হলো যে এই ল্যাপটপটাতে হাই প্রিসেটে বেঞ্চমার্ক করার থেকে বা খেলার থেকে মিডিয়াম প্রিসেটে খেলাটাই মনে হয় বেশি প্রেফারেবল হবে। সো এরপর প্রত্যেকটা গেম আমরা মিডিয়াম প্রিসেটে খেললাম। সো এরপর ওয়াচডগ যখন আমরা খেলা শুরু করলাম, তখন এখানে আমরা এভারেজে 72 FPS এবং 1% লোতে 49 FPS এর মতো পেয়েছি। সো এরপর আমরা যখন রেসিডেন্ট এভিল 4 গেমটা খেললাম, তখন দেখলাম যে এখানে এভারেজে 66 FPS আসছে এবং 1% অনলি 6 FPS আসছে। অর্থাৎ এই ল্যাপটপের যে 8GB হওয়ার কারণে এখানে কিন্তু আমরা ড্রাস্টিক্যালি অনেক কম পারফরমেন্স এখানে পাচ্ছি। সো এরপর আমরা অপটিমাইজ ফর দ্য 5 গেমটা খেলা শুরু করলাম এবং এখানে আমরা এভারেজে 101 FPS এবং 1% লোতে 70 FPS এর মতো পেয়েছি। এবং সবার লাস্টে যখন আমরা এখানে অ্যালেন ওয়েক 2 গেমটা খেলা শুরু করলাম, তখন কিন্তু 8GB র্যাম হওয়ার কারণে গেমটা কিন্তু স্টার্টই হয় নাই। সো আমাদের পরামর্শ থাকবে আপনাদের জন্য, যখন আপনারা ল্যাপটপটা পারচেস করবেন তখন অ্যাড্রেস 16GB করে তবেই বাসায় নিয়ে যাবেন। সো এরপরে এই ল্যাপটপটা থার্মাল টেস্ট করার জন্য আমরা করলাম কি 20-25 মিনিট Prime 95 টর্চার টেস্ট করলাম এবং সেখানে আমরা দেখি যে এটা এভারেজে 82-83°C এর মতো ধরে রাখে, যেটা কিন্তু ম্যাক্স মাত্র 86°C পর্যন্ত যায়। এবং থ্রু আউট দ্য হোল টেস্ট এটা কিন্তু 49-50 ওয়াটের মতো এই প্রসেসরটা পাওয়ার ইনটেক করতে থাকে, যেটা কিন্তু বেশ ভালো। এবং এখানে আমরা দেখি যে এটা কিন্তু থ্রু আউট দ্য হোল টেস্ট 4.4 GHz মতো ক্লক স্পিড মেনটেন করে এবং এখান থেকে আমরা কিন্তু বেশ ভালো মতোই দেখতে পারি যে ইন্টেলের প্রসেসরগুলো থেকে এই AMD প্রসেসরটা কিন্তু বেশ ভালো ক্লক স্পিড মেনটেন করে। এবং আমরা সহজেই বলতে পারি যে এই ল্যাপটপটা আন্ডার দ্য প্রেশারও হোক বা থার্মাল পারফরমেন্স কিন্তু বেশ ভালোভাবে মেনটেন করে এবং এখানে কিন্তু আমাদের এটাকে এগ্রেড দেওয়াই লাগে। সো চলুন সবার শেষে আমরা সফটওয়্যার অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। ওয়েল, এটাতে ইমপ্লিমেন্ট করা আছে আর্মরি ক্রে, যেটা কিন্তু বেস্ট একটা সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ এটা দিয়ে আপনারা পারফরমেন্স থেকে শুরু করে RGB যে কোনো ফাংশন সব কিছু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। খুব সফিস্টিকেটেড একটা সফটওয়্যার এবং এটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Windows 11 Home। এবং এই পুরো সিস্টেমটা সজাগ রাখার জন্য এখানে 48 Wh একটা ব্যাটারি ইমপ্লিমেন্ট করা আছে, যেটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোরালেস 2 hours এর মতন পাবেন আর কি। এবং পুরো ব্যাটারিটা জুস আপ করার জন্য এখানে থাকছে 180 Wh একটা চার্জার, যেটা কিন্তু 1 ঘন্টায় কিন্তু পুরোটা জুস আপ করে ফেলতে পারে। সো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। সো কনক্লুশনে বলতে হবে যে 111,000 টাকার এই কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে এই ল্যাপটপটা কিন্তু বেশ ভালোই আমাদের জিনিসপত্র অফার করছে। স্পেশালি যদি আমরা আনঅফিসিয়ালের সাথে এই অফিসিয়ালের প্রাইস পয়েন্টটা কিন্তু আমরা খুব একটা বেশি পার্থক্য দেখতে পাই না, উল্টো অফিসিয়াল যদি আপনারা এই ল্যাপটপটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এবং ওভারঅল যদি বলতে হয় তাহলে বলতে হবে বিল্ড কোয়ালিটির দিক থেকে বিল্ড কোয়ালিটি ওয়াজ ভেরি টাফ, বাট ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি। ডিসপ্লের ক্ষেত্রে এভারেজ কোয়ালিটির একটা ভালোই ডিসপ্লে ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে এবং পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে আপনারা এক্সট্রা একটা 8GB লাগিয়ে নেন, তাহলে পারফরমেন্সেও কিন্তু আপনাদের বেশ ভালো একটা স্টার্ট করে দিবে এই ল্যাপটপটা। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, সেটার নাম হচ্ছে টেকুলিক বাংলাদেশ। আপনারা ঝটপট সেখানে অ্যাড হয়ে যান, কজ ওই গ্রুপে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করি যে কোন ল্যাপটপটা ভালো হবে, কোন ল্যাপটপটা খারাপ হবে বা কীরকম টাইপের PC বিল্ড
অনেক টাইপের ডিসকাশন কিন্তু এখানে হয়। আপনারা কিন্তু ইভেন আমাদেরকে কিন্তু সাজেস্ট করতে পারেন যে নেক্সট আমরা কি কি টাইপের ভিডিও নিয়ে আসতে পারি। তো ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য গুড বাই।